পশ্চিমবঙ্গে স্থায়ী পদে চাকরির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টে লেডি কনস্টেবল ও কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং প্রত্যেক জেলার এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন আর কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন চলবে, আবেদনের জন্য কত টাকা লাগবে, সব এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপডেট পাওয়ার জন্য। প্রথম আলোচনা করবো শূন্যপদ নিয়ে, দ্বিতীয় আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তৃতীয় আলোচনা করবো বেতন নিয়ে, চতুর্থ আলোচনা করবো কীভাবে আবেদন করবেন, পঞ্চম কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, আবেদনের জন্য কত টাকা লাগবে। তো চলুন শুরু করা যাক। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিই, চলুন দেখা যাক। প্রথমে আমরা চলে আসলাম কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেল এবং ফিমেলে নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে ডাইরেক্টলি লেখা আছে। এখানে ভালো মতন দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ডাইরেক্টলি দেওয়া আছে, যেখানে বলা হয়েছে ডাইরেক্টলি 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন 1/1/2021 মধ্যে, অর্থাৎ বয়সটা হওয়া উচিত 1 জানুয়ারি 2021 অনুযায়ী, যেখানে 5 বছর ছাড় থাকবে এসসিসিদের এবং বাদ বাকি ব্যাকওয়ার্ডের জন্য 3 বছর ছাড় থাকবে। এবার দেখে নিতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এখানে দেওয়া আছে মাধ্যমিক পাস। যদি আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং কি আপনাকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে, এবং কি ইংলিশও মোটামুটি লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে এনবিএফ, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার যারা সার্ভিস করছেন এবং যারা এই চাকরিগুলো করছেন তারা এখানে আবেদন করতে পারবেন, এবং যারা 3 বছরের বেশি সার্ভিসিং করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর এটা হলো 1/1/2020 অনুযায়ী হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আবেদন চলবে, আবেদন চলবে বলে দুটো পদ্ধতিতে, একটা চলবে অনলাইনে আর দ্বিতীয় চলবে অফলাইনে। এখানে অনলাইনে অফলাইনে দুটো পদ্ধতিতে এখানে আবেদন করতে পারবেন। সাথে এখানে আবেদন চলবে হলো অর্থাৎ 22/1/2021 থেকে অর্থাৎ পরশু দিন থেকে 20/2/2021 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22-20 তারিখ পর্যন্ত 5টার সময়, যেখানে শেষ তারিখ হবে হলো 20 তারিখ 5টার সময় ফেব্রুয়ারি মাসের। কীভাবে আবেদন করবেন আমি সব বলে দেবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবার বন্ধুরা দ্বিতীয় নম্বরে চলে আসলাম, যেখানে রিকমেন্ড করা হচ্ছে সাব ইন্সপেক্টর অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টর এবং কি মেল সাব ইন্সপেক্টর। এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে যারা যারা আবেদন করতে পারবেন অর্থাৎ জেলার প্রত্যেক জেলার সবাই আবেদন করতে পারবেন। এখানে মিনিমাম বয়স হতে হবে 20 থেকে 27 বছর মধ্যে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। তা আবার 1 জানুয়ারি 2021 মধ্যে হতে হবে তোমার এই বয়সটা। এসসিসিদের 5 বছর এবং কি ব্যাকওয়ার্ডদের জন্য 3 বছর ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা, এখানে গ্র্যাজুয়েশন করতে হবে, ব্যাচেলর ডিগ্রি পাস করতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে ডিসিপ্লিন এবং যে কোনো ইউনিভার্সিটির এখানে মাস জানতে হবে বাংলা এবং ইংলিশ লিখতে পড়তে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে এখানে আবেদন হবে, যেটা হলো সেই একই ডেট বলা হয়েছে 22/20/2021 পর্যন্ত আবেদন চলবে 5টার সময়, যেটা অনলাইনের মাধ্যমে চলবে হলো আবেদন। তো বন্ধুরা, আবেদন কী করে করবেন এবং কি নোটিফিকেশান ডাউনলোড করে কী করবেন, নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে WBPPoliceGovernment.in, তারপর আপনাকে যেতে হবে রিকমেন্টে, রিকমেন্টে যাওয়ার পর রিকমেন্টের সেকশনে যেতে হবে, রিকমেন্ট সেকশনে যাওয়ার পর আপনাকে অনেক অপশন পেয়ে যাবেন। তো আমি চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটো এখানে লেখা আছে, যেটা হলো প্রথম সাব ইন্সপেক্টরের জন্য, তারপরে হচ্ছে কনস্টেবলের জন্য। আপনি যদি সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের জন্য আবেদন করতে চান গেট ডিটেলসে ক্লিক করুন। আমি এখানে কনস্টেবলে দেখিয়ে দিচ্ছি, জাস্ট গেট ডিটেলসে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ডাইরেক্টলি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রথম হলো নোটিফিকেশান, গেট ডিটেলসে গেলে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন, আর অনলাইনে ইনফরমেশনের জন্য এখানে গেট ডিটেলস যেতে পারেন, আর অফলাইনে ইনফরমেশন অর্থাৎ আবেদন করার জন্য গেট ডিটেলসে যেতে পারেন। আর লিস্ট অর্থাৎ ফেসিলিটি কী আছে এবং লিস্ট এন্ড সজল মিত্রা কেন্দ্র কী কী আছে, তো আমি এখানে ডাইরেক্টলি ক্লিক করব অনলাইনে। তো অনলাইনে ক্লিক করার পরে পরে আমাকে অনেকটা সাইডে নিয়ে যাবে। তো একটা পিডিএফ ফাইল এখানে ডাউনলোড করতে বলছে, যেখানে অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন, যেখানে মোট শূন্যপদ এখানে ডাইরেক্টলি দেওয়াই আছে, মোট শূন্যপদ এখানে মিলিয়ে হলো 1192টি টোটাল মিলিয়ে, তো OSC ST সব মিলিয়ে, আর বাদ বাকি আছে এখানে হলো 7440টা, মোটামুটি প্রচুর শূন্যপদে নিযুক্ত করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে পুরো মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্ট কী কী লাগবে, কত হাইট, কত ইঞ্চি চেস্ট, এবং কি সিলেবাস এখানে পুরোটা দেওয়া আছে, কীভাবে আবেদন করবেন পুরোটা দেওয়া আছে। আপনি যদি আবেদন করতে ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই কীভাবে আবেদন করতে হয়।
তো ভিডিওটা এরকম ছিল, ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।